আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে আখলাক সম্পর্কে আলোচনা করব। চতুর্থ অধ্যায় পার্ট এক। আখলাক হলো আরবি শব্দ, এর অর্থ চরিত্র, স্বভাব, আচর আচরণ, ব্যবহার ইত্যাদি। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার, ব্যবহার, চালন এবং স্বভাব প্রকাশ পায়, সেসব সমষ্টিকে আমরা কী বলবো? আখলাক। এক কথায় মানব চরিত্রের সব দিককেই আখলাকের অন্তর্ভুক্ত। তাহলে মানব চরিত্রের সব দিকই হলো আখলাকের অন্তর্ভুক্ত। মানব চরিত্রের সৎ এবং অসৎ দিকগুলো বিচারের আলোকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। তাহলে মানবিক চরিত্র এবং সৎ অসৎ দিকগুলো বিচারে আখলাক দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বরে আখলাকে হামিদা, প্রশংসনীয় আচরণ। দুই নম্বরের আখলাকে জামিয়া, যা হলো আমরা বলি নিন্দনীয় আচরণ। আখলাকে হামিদা, মানুষ দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম আচরণ, মানুষ দৈনন্দিন কাজের মধ্যে যেসব উত্তম আচরণ, ব্যবহার, চালচলন, স্বভাব, চরিত্র প্রকাশ পায়, সেসব সমষ্টিকে আমরা একতায় বলি আখলাকে হামিদা বা উত্তম চরিত্র বা ভালো চরিত্র বলে মনে করি। যেমন পরোপকারিতা, শালীনতাবোধ, সৃষ্টি সেবা, আমানত রক্ষা, শ্রমের মর্যাদা, ক্ষমা ইত্যাদি। আখলাকে হামিদার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। মানব জীবনে আখলাকে হামিদা উত্তম চরিত্র বা ভালো চরিত্র গুরুত্ব অপরিসীম। মানব জীবনে সুখ শান্তি আখলাকে হামিদা প্রশংসনীয় আচরণ উপর নির্ভরশীল করে। ধরে মানব জীবনে ভালো চরিত্র বা আখলাকের উপর নির্ভর করে। প্রশংসনীয় আচরণের মাধ্যমে উত্তম চরিত্র গড়ে ওঠে। আখিরাত সুখ দুঃখ ও হামিদার উপর নির্ভর করে। তাহলে আখিরাত সুখ দুঃখ এবং আখলাকের হামিদার উপর নির্ভর করে। যার চরিত্র সুন্দর হবে সে তত সৎকর্মশীল হবে। যার চরিত্র, আমার তোমার চরিত্র যত ভালো হবে তত সৎকর্মশীল হব এবং আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হিসাবে গণ্য হব। আখলাকের হামিদার সুফল, উত্তম চরিত্র অধিকারী হলো মহান আল্লাহ, তার রাসূল এবং সন্তুষ্ট অর্জন করা যায়। রাসূল বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নিকট অধিক প্রিয়, যার চরিত্র সর্বোত্তম, যার চরিত্র ভালো, সেটাকে রাসূলুল্লাহ উত্তম চরিত্র, সর্বোত্তম চরিত্র বলে গণ্য করেছেন। বুখারি মুসলিম শরীফ। ইমানের পূর্ণতা অর্জন, চরিত্র উত্তম মানুষের ইমান পূর্ণতা দান করে। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, চরিত্র বিচারে যে উত্তম মুমিনদের মধ্যে সেই পূর্ণতম ইমানের অধিকারী। যার চরিত্র উত্তম ভালো সেই মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণতম ইমানদারের অধিকারী। আবু দাউদ। সর্বোত্তম মর্যাদা লাভ, উত্তম চরিত্র অধিকারী আল্লাহ তার রাসূল এর নিকট উচ্চ মর্যাদা লাভ করে। তাহলে উত্তম চরিত্র অধিকারী ব্যক্তিরা আল্লাহ এবং রাসূলের নিকট উচ্চ মর্যাদা লাভ করেন, যেমন সমাজে নিকটও তার উচ্চ মর্যাদা অধিকারী হন। সমাজে তিনি উচ্চ মর্যাদার অধিকারী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার চরিত্র উত্তম বা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র ভালো। বুখারি। জাহান্নামে থেকে পরিত্রাণ লাভ, মহান আল্লাহ তাআলা উত্তম চরিত্র ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রেহাই দেবেন। তাহলে কী করবেন? মহান আল্লাহ তাআলা উত্তম চরিত্র ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রেহাই দেবেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার গঠন স্বভাব সুন্দর,
করেছেন, দুদকের অগ্নি তাকে বক্ষণ করবে না। তাহলে আল্লাহ তাআলা যার গঠন স্বভাব চরিত্র সুন্দর করেছেন, দুদকের অগ্নিকাণ্ড তার শরীরে স্পর্শ করবে না। তাবারানি ও বায়োহাকিম। আচ্ছা, পরোপকার। মানুষ সামাজিক জীব হিসাবে সমাজবদ্ধ হয়ে বসবাস করে, আর সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হলে পরস্পরের সহযোগিতার প্রয়োজন। তাহলে সমাজবদ্ধভাবে বসবাস করতে হলে পরস্পরের সহযোগিতার প্রয়োজন আছে। অন্যের প্রয়োজনে বা উপকারে আসার নাম ওই পরোপকার। তাহলে অন্যের প্রয়োজনে বা উপকারে আসার নাম ওই হলো পরোপকার। আমরা অন্যের উপকার করব, তাহলে আমরা পরোপকার হিসাবে গণ্য হব। পরোপকারের আরবি শব্দ হলো ইহসান। পরোপকারের আরবি শব্দ হলো ইহসান, যার অর্থ অন্যের উপর উপকার করা। আল্লাহ সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলোকে উত্তম যথার্থভাবে পালন করার নাম ওই পরোপকার। তাৎপর্য, পরোপকারের মহান আল্লাহ একটি বড় গুণ। আল্লাহ মহান আল্লাহর পরম দয়ালু সৃষ্টি, সৃষ্টির প্রতি তার অসীম দয়া ও করুণা বিরাজমান। তিনি সকল মানুষকে সমান যোগ্যতা ও দক্ষতা দিয়ে সৃষ্টি করেছেন। এ কারণে মানুষ পরস্পরের নির্ভরশীল, তাই মহান, তাই মানুষ সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অপরের উপকার করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।